আসসালামু আলাইকুম চট্টগ্রাম ফরেক্স ট্রেডিং একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা। আজকে আমরা tradercentral.com নিয়ে একটি ভিডিও মেকিং করতে যাচ্ছি, রিভিউ করতে যাচ্ছি রিসেন্টলি অ্যাকচুয়ালি tradercentral.com এ কী চলতেছে। তো যেহেতু আমি ফার্স্ট বাংলাদেশে tradercentral.com এটাকে আমি প্রমোট করেছি, আমি আমার ইউটিউব চ্যানেলে এটা সম্পর্কে আমি অনেক কিছু বলেছি আপনাদেরকে, বাট আজকে আমি আপনাদেরকে tradercentral.com কে যে প্রবলেমগুলো আমি ফেস করতেছি আমি এগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করব। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি আপনাদেরকে সাজেস্ট করব tradercentral.com যেন আপনারা আর কোনো সার্ভিস পারচেস না করেন। দ্য রিজন ইজ আমি এক্সপ্লেন করব, তারা মান্থলি তাদের দুটো সার্ভিস ছিল, তারা সেটা ডিসেম্বর মাসে লাস্ট 2021 ডিসেম্বর মাসে সেগুলো অফ করে দেয়, এটাও অফ করে দেয়, এটাও অফ করে দেয়, অনলি $50,000 এটা এখন অ্যাভেলেবেল আছে। বাট এটা কোনো বিগ ইস্যু না, বিগ ফ্যাক্টর হচ্ছে আমাদের ড্রডাউন সিস্টেম। ওরা যে ড্রডাউন সিস্টেমটা এখানে আমাদেরকে দিচ্ছে, এই যে ড্রডাউন সিস্টেম আমাদেরকে দিচ্ছে এখানে 10% ড্রডাউন, আসলে ওরা এই ড্রডাউন সিস্টেমে এখানে টেকনিক্যালি একটা চুরি করতেছে আমাদের সাথে, যেটা কিন্তু প্রথমে tradercentral.com করতো না। আমি যখন tradercentral.com প্রমোট করা স্টার্ট করি এবং কাজ করি 3 মাস, ওই 3 মাসের মধ্যে আমি কিন্তু ভালো তাদের সার্ভিস পেয়েছি, ভালো তাদের ড্রডাউন সিস্টেম ছিল, উইথড্রল এবং অ্যাকাউন্ট দেওয়া নিয়ে শুরু করে সব কিছু ফাস্ট ছিল, সাপোর্টও ফাস্ট ছিল। নাও রিসেন্টলি তারা কিছু চেঞ্জেস করেছে লাস্ট 4 মান্থের মধ্যে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে তারা নতুন নতুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অ্যাপ্লাই করেছে এবং টোটালি তারা ড্রডাউন সিস্টেমটাকে চেঞ্জ করে নিয়ে ফেলছে। চেঞ্জ করে ফেলাতে এখন বেসিক্যালি এটা একটা বিজনেস হয়ে গেছে তাদের, এটা কোনো সার্ভিস আর আমি আর বলতে পারি না। কেন বলতে পারি না আমি এখনও আপনাদেরকে একটু দেখাবো যে তারা অ্যাকচুয়ালি ড্রডাউন সিস্টেম এটা দিয়ে কীভাবে বিজনেস করতেছে আমি একটু দেখাই আপনাদেরকে। সো ধরেন আপনার $12,500 আপনি অ্যাকাউন্টে নিছেন, ওকে ফাইন, এখানে আপনার ড্রডাউন হচ্ছে 10%, 10% ড্রডাউনে আপনার আসে কত, $1,250 10% ড্রডাউন, ওকে। এখন আপনার যে প্রবলেমটা হচ্ছে আপনি যেখান থেকে বাই করছেন, আমি এগুলো একটু রিমুভ করি, আমি নতুন করে একটা ওপেন করি তাহলে বেটার হয়। তো যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে মেইন অ্যাকচুয়ালি ড্রডাউনের জন্য, ঠিক আছে। আমরা যে ড্রডাউনটা আগে tradercentral.com আমাদেরকে প্রোভাইড করতো সেটা এক্স্যাক্টলি FTMO যেটা প্রোভাইড করতো ওই সিস্টেমটা আমরা tradercentral-এ পাইছি প্রথম প্রথম, ঠিক আছে। রিসেন্টলি 4-5 মাসে তারা টোটালি ড্রডাউন সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে, যার কারণে কিন্তু আমার অনেকগুলো অ্যাকাউন্ট আমি এখন আর সাকসেসফুল ট্রেড করতে পারছি না, তাদের ড্রডাউন সিস্টেমে পড়ে গেছি আমি। তো এই জন্য আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি। আসলে রিসেন্টলি তারা যে চেঞ্জেসটা করছে সেটা খুবই বাজে একটা চেঞ্জেস ট্রেডারদের জন্য, সেটা কখনোই সুইটেবল না। দেখেন আপনি যদি $12,500 একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেন আপনার জন্য, তাহলে আপনার 10% ড্রডাউন হয়, 10% ড্রডাউনে হচ্ছে আপনার ইকুয়াল হয় হচ্ছে $1,250, এটা হচ্ছে আপনার ড্রডাউন, ওকে। চ্যালেঞ্জ অ্যাকাউন্টে হলে আপনার জন্য ড্রডাউন হয় কত, ওটিএফ চ্যালেঞ্জ অ্যাকাউন্ট আপনি যদি 10,000টা ধরেন, ড্রডাউন লিমিট 10%, ওকে, তাও আপনার এরকম আসে সামথিং আসবে আর কি। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবো, ধরেন আপনি চ্যালেঞ্জটা নিলেন 10,000-এর, তাহলে আমরা এখানে 100 ডিভাইড 10,000 ইন্টু 10% ডিভাইডেড বাই 100,
তাহলে আমাদের $1,000 একটা কি থাকে ড্রডাউন লিমিট থাকে। তাহলে ধরেন আমরা এখানে আমাদের চ্যালেঞ্জ অ্যাকাউন্টটা নিয়ে কথা বলি, ধরেন আমাদের চ্যালেঞ্জ অ্যাকাউন্ট হচ্ছে $1,000-এর $10,000-এর চ্যালেঞ্জ অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাকসেপ্ট করলাম অ্যান্ড আমাদের 10% ড্রডাউন হয় $1,000। এখন এই $1,000-এর ড্রডাউন আপনি সর্বোচ্চ ড্রডাউন আপনি ইউজ করতে পারবেন, বাট প্রবলেমটা হচ্ছে তারা আগে যে ড্রডাউনটা দিত সেটা হচ্ছে তাদের ড্রডাউনটা ফিক্সড হয়ে যাইতো। রিসেন্টলি তারা যে ড্রডাউনটা দিচ্ছে সেটা কিন্তু যে ড্রডাউন সিস্টেমটা তারা এখন করে দিছে অ্যাপ্লাই করতেছে এটা কিন্তু এখন আর একজন ট্রেডারদের জন্য কখনোই সুইটেবল না। ধরেন আপনি, আমি একটু উপরে নিয়ে যাচ্ছি এগুলাকে, ধরেন আপনি এখানে একটা বাই প্লেস করেছেন, এই জায়গাতে আপনি একটা বাই এন্ট্রি প্লেস করেছেন, রাইট? এখন এখন এমন কেউ তো নাই বাংলাদেশ বা সারা বিশ্বে যে যেখান থেকে আপনি ট্রেড করেছেন ওইখান থেকে আপনার মার্কেটটা আপনার ডাইরেকশনে যাবে, এমন ট্রেডার তো বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গায় এরকম কোনো ট্রেডার নাই। আপনি যেখানে এন্টার করেছেন ওখান থেকে সামান্য কিছু ড্রডাউনে গিয়ে মার্কেটটা আবার আপনার ডাইরেকশনে আসবে, এটাই হচ্ছে নিয়ম। এখন আপনি যদি এখানে যে কোনো একটা পজিশন ওপেন করেন, সাপোজ আপনি এখানে 0.50 একটা লট সাইজ ওপেন করছেন, তো আপনার যদি এখানে 20 pips 30 pipsের একটা ড্রডাউন হয় বা 50 pipsের একটা ড্রডাউন হয় তাহলে আপনি এইখানে 400-500 বা 600, হ্যাঁ হিসাব করলে এটা অনেক বেশি হবে আরও, তো আপনি এরকম একটা ড্রডাউন পাচ্ছেন সেটা হচ্ছে মাইনাসে, রাইট? এখন আবার আপনি এই পজিশনটা এখানে আপনি মাইনাসে ক্লোজ করেন নাই, ঠিক আছে, আপনি রেখে দিছেন, এখন 1-2 ঘন্টা পরে বা 1-2 দিন পরে মার্কেটটা কি করছে আপনার ডাইরেকশনে চলে আসছে, আপনি এটা কি করছেন, আপনি এটা প্রফিটে, আপনি 700 প্রফিট করছেন এখানে। তাহলে তো ভাই আপনার ড্রডাউন, আপনি তো প্রফিট করছেন তার মানে আপনি প্রফিটে আছেন, তাই না? আগের সিস্টেমে আমরা এইভাবে প্রফিটে থাকতাম, এখন নতুন যে সিস্টেমটা করে দিছে সেটা হচ্ছে আপনি ড্রডাউন হিট করলেই আপনার ড্রডাউনটা তারা লস হিসেবে কাউন্ট করবে, এটা এখন আর ওরা ফিক্স করে দিচ্ছে না আপনার ড্রডাউনটা। আপনি যে প্রফিটে এন্ট্রিটা ক্লোজ করেছেন তা আপনার ড্রডাউন এটা ফিক্স হয়ে যাওয়ার কথা, বাট রিসেন্টলি তারা আপনার ড্রডাউনটা ফিক্স করে দিচ্ছে না, এটাই প্রধান কারণ। এখন আপনি একটা ট্রেডে যদি $100 করে আপনি যদি ড্রডাউনে পড়েন, $100 করে যদি আপনি ড্রডাউনে পড়েন তাহলে 5টা ট্রেড করলে আপনার $500 ড্রডাউন হয়ে যায়। তো যেহেতু এটা আর ফিক্স করার কোনো প্রশ্নই নাই, কোনো সুযোগই নাই, তারা সুযোগই দিচ্ছেন আপনাকে এটা ফিক্স করার যে আপনি এই ড্রডাউনটা ফিক্স করবেন। ধরেন আপনি 5টা এন্ট্রি করছেন, $500 লস করছেন, তাহলে আপনার হাতে আরও কত থাকে, আরও $500 থাকে এই $1,000 ড্রডাউন থেকে। এখন আপনি আর 5টা ট্রেড করলেন, $500 প্রফিট করলেন, তাহলে আপনার এই ড্রডাউনটা 1,000 হয়ে যাওয়ার কথা না, যেহেতু আপনি ড্রডাউনটা ফিক্স করে ফেলছেন, রাইট? কিন্তু তারা এখন আপনাকে এই ড্রডাউনটা রেখে দিবে, আপনার যে ড্রডাউনটা থাকবে ফ্লোটিং ড্রডাউন, এই ফ্লোটিং ড্রডাউন এটা অ্যাজ এ লস হিসেবে ওরা কাউন্ট করবে। এই জন্য অ্যাকচুয়ালি আমি এখন আপনাদেরকে TraderCentral.com এই ওয়েবসাইটে আর কোনো প্ল্যান আমি পারচেস করতে আপনাদেরকে বলবো না বা আমি সাজেশন করব না, আমি প্রমোশন করা বন্ধ করে দেব। যদি তারা আবার এগেইন এই সার্ভিসটা, আগের সার্ভিসটা দেয়, প্রথম প্রথম তারা যে সার্ভিসটা দিত এখন যদি তারা আবার ওই সার্ভিসে আসে তখন আমি আবার আপনাদের উদ্দেশ্যে এই কোম্পানিকে আবার প্রমোট করা স্টার্ট করব। বাট নাও আপনারা TraderCentral.com-এর আর কোনো চ্যালেঞ্জ, আর কোনো অ্যাকাউন্টে আপনারা পারচেস করবেন না, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। তারা এখন কিন্তু স্ক্যাম করতেছে, এটা সরাসরি স্ক্যাম করতেছে, তারা সরাসরি হচ্ছে আমাদের পকেটের টাকা এটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু এটা আর কোনোভাবেই ফ্রড ফান্ড হতে পারে না, কোনোভাবেই এখন কিন্তু এটা আর
ট্রেডারদের পক্ষে কাজ করতেছে না, তাদের ড্রডাউন সিস্টেমের কারণে এখন কিন্তু এখন আর এটা ট্রেডারদের পক্ষের ড্রডাউন সিস্টেমটা কিন্তু ট্রেডারদের পক্ষে যায় না। তো আমি সাজেশন করব ওয়ান অফ দ্য বেস্ট ফ্লো ফ্রম এফটিএমও, একটু প্রাইস বেশি হলেও আপনি আপনারা এফটিএমওতে করেন। আমি প্রাইস কমের জন্য এবং তাদের সার্ভিসের জন্য আমি এটাকে প্রমোট করেছিলাম, নাও তাদের সার্ভিস 4-5 মাসের মধ্যে টোটালি চেঞ্জ করে ফেলছে, সব টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ করে ফেলছে, এভরিথিং চেঞ্জ করে ফেলছে, ড্রডাউন সিস্টেম চেঞ্জ করে ফেলছে। নাও এটা টোটালি এখন ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি হয়ে যাবে। আপনারা যতগুলো মানি এখানে ইনপুট করবেন, যত ট্রাই করেন, বিলিভ মি, এখানে একটা অ্যাকাউন্ট আপনি পাস করতে পারবেন না, তাদের ড্রডাউন সিস্টেমে পড়ে যাবেন। বুঝতে পারছেন? সো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড বাই, ভালো থাকবেন, থ্যাংক ইউ।